হামাস ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে, রাফায় হামলা হলে তারা গাজা যুদ্ধবিরতি আলোচনা বন্ধ করে দিতে পারে। ইসরায়েলে অস্ত্র হস্তান্তর অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞরা। গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও শতাধিক। গাজা ইস্যুতে প্রিন্স সালমানের সঙ্গে ব্লিংকেনের বৈঠক। ভয়াবহ ক্ষুধার মুখে গাজার জনগোষ্ঠী। ইউক্রেনে 2000 সেনা পাঠানোর কথা স্বীকার করল ফ্রান্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিনি অথবা হামাসের সমর্থক হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে ফিলিস্তিনি জিন্দাবাদ অথবা হামাস জিন্দাবাদ লিখে কমেন্ট করুন। হামাস ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে যে রাফায় হামলা হলে তারা গাজায় যুদ্ধবিরতি আলোচনা বন্ধ করে দিতে পারে। হামাস বুধবার দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযান চালানোর বিরুদ্ধে সতর্ক করে বলেছে যে এটি ফিলিস্তিনি আন্দোলনের হাতে বন্দি ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে চলমান আলোচনাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। হামাসের মুখপাত্র জিহাদ তোহা দ্য নিউ আরবের আরবি ভাষার আউটলেট আল আলমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমাদের মূল্যায়ন হল রাফাতে যে কোনো হামলা বাস্তুচ্যুতদের পরিস্থিতি এবং আলোচনার ধারাবাহিকতার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে, যে কোনো চুক্তির পথ রুদ্ধ করবে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, বিশ্ব মানবাধিকার এবং মানবিক সংস্থা ও অন্যান্য প্রাসঙ্গিক সংস্থাগুলির কাছে গণহত্যা এবং ইহুদিবাদী গণহত্যার প্রকল্পগুলিকে উন্মোচন এবং প্রকাশ করার জন্য এবং আন্তর্জাতিক আইন অনুসারে আমাদের জনগণকে রক্ষা করার জন্য তাদের দায়িত্ব পালনের দাবি জানাচ্ছি। কনভেনশন সন্ত্রাসী দখলদার সরকার এই অপরাধমূলক আচরণের নিন্দা করে। হামাসের প্রতিক্রিয়া আসে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাফাতে স্থল আক্রমণের সাথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেখানে 1 মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছে। এমনকি দৃঢ় মিত্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকেও রিজার্ভেশনের থাকা সত্ত্বেও এনজিও এবং সাহায্য গোষ্ঠীগুলি সতর্ক করেছে যে আক্রমণটি আরও হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা করতে পারে। 32,000 গাজাবাসী ইতিমধ্যে নিহত হয়েছে এবং সিটমহলে ইতিমধ্যে ভয়াবহ মানবিক পরিস্থিতি উত্তেজিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার সহ মধ্যস্থতাকারী দলের একটি অংশ যা একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর চেষ্টা করছে বা গাজায় ইসরায়েলের নৃশংস আক্রমণে অন্তত অস্থায়ী বিরতি। যাই হোক, রাফা আক্রমণ করার জন্য ইসরায়েলের সংকল্প যে কোনো চুক্তিকে অসম্ভব করে তুলবে এই আশঙ্কায় যে আলোচনা সম্পূর্ণভাবে ভেস্তে যেতে পারে। এদিকে ইসরায়েলে অস্ত্র হস্তান্তর অবিলম্বে বন্ধ করতে হবে জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞরা। ইসরায়েলের কাছে যে কোনো অস্ত্র বা গোলাবারুদ হস্তান্তর যা গাজায় ব্যবহার করা হবে তা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন হতে পারে এবং অবিলম্বে তা বন্ধ করতে হবে, জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়ে এই কথা জানিয়েছেন। শুক্রবার বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে একটি মিডিয়া এক বিবৃতিতে বলেছে, সকল রাষ্ট্রকে অবশ্যই 1949 সালের জেনেভা কনভেনশন এবং প্রথাগত আন্তর্জাতিক আইন অনুসারে সশস্ত্র সংঘাতের পক্ষগুলির দ্বারা আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান নিশ্চিত করতে হবে। রাষ্ট্রগুলি সেই অনুযায়ী কোনো অস্ত্র বা গোলাবারুদ বা তাদের জন্য যন্ত্রাংশ হস্তান্তর করা থেকে বিরত থাকতে হবে। যদি এটি প্রত্যাশিত হয় বাস্তবতা বা আচরণের অতীত নিদর্শন বিবেচনা করে তারা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করতে ব্যবহৃত হবে। জাতিসংঘের বিশেষজ্ঞদের মতে এই ধরনের হস্তান্তর নিষিদ্ধ, এমনকি যদি রপ্তানিকারক রাষ্ট্র আইন লঙ্ঘন করে, অস্ত্র রপ্তানি ব্যবহার করতে চায় না বা নিশ্চিতভাবে জানে না যে সেগুলি এমনভাবে ব্যবহার করা হবে যতক্ষণ না থাকে, এটি স্পষ্ট একটি ঝুঁকি। বিশেষজ্ঞরা 12 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসকে ইসরায়েল F-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশগুলি রপ্তানি বন্ধ করার নির্দেশে একটি ডাচ আপিল আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। আদালত দেখেছে যে একটি স্পষ্ট ঝুঁকি ছিল যে অংশগুলি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন করতে বা সহজতর করার জন্য ব্যবহার করা হবে, কারণ অনেক ইঙ্গিত রয়েছে যে ইসরায়েল খুব নগণ্য সংখ্যক ক্ষেত্রে যুদ্ধের মানবিক আইন লঙ্ঘন করেছে।
বিশেষজ্ঞরা বলেছেন, ইসরায়েল বারবার আন্তর্জাতিক আইন মেনে চলতে ব্যর্থ হয়েছে। তারা উল্লেখ করেছে যে অস্ত্র বাণিজ্য চুক্তির পক্ষের রাষ্ট্রগুলির অস্ত্র রপ্তানি অস্বীকার করার অতিরিক্ত চুক্তির বাধ্যবাধকতা রয়েছে। যদি তারা জানে যে অস্ত্রগুলি আন্তর্জাতিক অপরাধ করার জন্য ব্যবহার করা হবে বা যদি অস্ত্র হস্তান্তরে অতিরিক্ত ঝুঁকি থাকে, আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতা লঙ্ঘন করতে ব্যবহার করা যেতে পারে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলি ব্লকের অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইন দ্বারা আরও আবদ্ধ। ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা 26 জানুয়ারি 2024 আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের দ্বারা বৃদ্ধি পেয়েছে, যে গাজায় গণহত্যার একটি সম্ভাব্য ঝুঁকি রয়েছে এবং তারপর থেকে বেসামরিক নাগরিকদের ক্রমাগত গুরুতর ক্ষতি হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন এই কথা। 1948 সালের জেনোসাইড কনভেনশনের রাষ্ট্রের পক্ষগুলিকে যতদূর সম্ভব অন্য রাজ্যে গণহত্যা প্রতিরোধ করার জন্য চুক্তিসঙ্গতভাবে উপলব্ধ সমস্ত উপায় নিয়োগ করতে হবে। এটি বর্তমান পরিস্থিতিতে অস্ত্র রপ্তানি বন্ধ করা প্রয়োজন। বিশেষজ্ঞরা যোগ করেছেন এই কথা। তারা বেলজিয়াম, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস এবং জাপানি কোম্পানি হোটুচু কর্পোরেশন কর্তৃক ইসরায়েলের অস্ত্র স্থানান্তর স্থগিত করাকে স্বাগত জানিয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার শিকার হয়ে আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 31,923 জন। আহত হয়েছে আরও 74,096 জন ফিলিস্তিনি। আল জাজিরা এ খবর জানিয়েছে। গাজায় ইসরায়েলি চলমান আগ্রাসনে 168তম দিন বৃহস্পতিবার। আল আহরাম জানায় ইসরায়েলি হামলার তীব্রতা ক্রমশ বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে হতাহতের সংখ্যা। বুধবার ভোরে ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত উপত্যকায় 90 জন নিহত হয়েছে, যার মধ্যে 30 জন নিহত হন গাজা সিটিতে। আল জাজিরার খবরে অবশ্য নিহতের সংখ্যা শতাধিক বলে উল্লেখ করা হয়েছে। অবরুদ্ধ উপত্যকা জুড়ে ভয়াবহ দুর্ভিক্ষ চলা সত্ত্বেও ইসরায়েল ত্রাণ সরবরাহে বাধাদান এবং বর্বর হামলা ও হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে নিরীহ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে। গাজা সিটির নুসেরাত শরণার্থী শিবিরে 3টি পৃথক ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে নারী এবং শিশুসহ 28 জন। নুসেরাত এবং বুরেস হল গাজার বেশ কয়েকটি ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরের মতো অন্যতম। 1948 সালের দিকে আনুমানিক 7 লাখ ফিলিস্তিনিকে সেই সব এলাকা থেকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছিল যা এখন ইসরায়েলের। এদিকে গাজা ইস্যুতে প্রিন্স সালমানের সঙ্গে ব্লিংকেনের বৈঠক। গাজা ইস্যুতে সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর ষষ্ঠবারের মতো মধ্যপ্রাচ্য সফর করবেন মার্কিন শীর্ষ কূটনীতিক। স্থানীয় সময় বুধবার জেদ্দায় তার মধ্যে আলোচনা হয়, খবর সিএনএনের। সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে মোহাম্মদ বিন সালমান ও ব্লিংকেন গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ সহ বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। অঞ্চলের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়েও এই দুজনের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন গাজায় যুদ্ধবিরতি কার্যকরের চেষ্টা অব্যাহত রয়েছে, দুই পক্ষের মধ্যে দূরত্ব কমেছে এবং একটি যুদ্ধবিরতি চুক্তির কার্যকর করা সম্ভব বলেও মনে করেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার অন্যান্য আরব নেতাদের সঙ্গে আলোচনা করতে মিশরে যাবেন তিনি। এর পরের দিন ইসরায়েল সফরের কথা রয়েছে তার। প্রসঙ্গত, গত 7ই অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। বুধবার পর্যন্ত এতে নিহতের সংখ্যা বেড়ে 31,923 জনে দাঁড়ায়। আহত হন 74,096 জন। এদিকে ভয়াবহ ক্ষুধার মুখে গাজার জনগোষ্ঠী, বলেছে যুক্তরাষ্ট্র। গাজার 20 লাখ মানুষ মারাত্মক বিপর্যয়ের মধ্যে ভয়াবহ খাদ্য অনিরাপত্তার মধ্য দিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ব্লিংকেন ফিলিপিন্স সফরকালে ওই সতর্কবার্তা দেন। এছাড়া জাতিসংঘ সংস্থাগুলো বলেছে যুদ্ধ যদি না থামে এবং ত্রাণ সরবরাহ না বাড়ে তাহলে উত্তর গাজা আগামী মে মাসের মধ্যেই দুর্ভিক্ষের মুখে পড়তে পারে। এদিকে ইসরায়েল অস্ত্র রপ্তানি স্থগিতের ঘোষণা দিয়েছে কানাডা। গাজা পরিস্থিতি সম্পর্কে ব্লিংকেন বলেন, এই প্রথম গোটা জনগোষ্ঠী এমন গুরুতর পরিস্থিতিতে পড়েছে যারা খাবারের জন্য মরিয়া হয়ে আছে। তাদের তা সরবরাহ করাকে অগ্রাধিকার দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ব্লিংকেন। গাজার মানবিক পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবারে সবচেয়ে জোরালো বার্তা দিলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাজার শতভাগ মানুষ মারাত্মক পর্যায়ের ভয়াবহ খাদ্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
আমরা এও দেখেছি যে জাতিসংঘের হিসাব মতে গাজার শতভাগ মানুষের মানবিক ত্রাণ সহায়তা প্রয়োজন। সেখানে যেখানে সুদানে প্রায় 80% মানুষের মানবিক ত্রাণ সহায়তা প্রয়োজন এবং আফগানিস্তানে 70% মানুষের সহায়তা প্রয়োজন। সুতরাং এ থেকেই গাজায় ত্রাণ সরবরাহ করা কতটা জরুরি এবং অগ্রাধিকার দেওয়া কতটা অপরিহার্য তা বোঝা যায়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছে ব্লিংকেনের মধ্যপ্রাচ্য সফর করবেন, ওই অঞ্চলে অক্টোবরের পর থেকে তার এটি ষষ্ঠ সফর। গাজায় একটি যুদ্ধবিরতি চেষ্টা চলার মধ্যে ব্লিংকেন এই সফরে যাবেন। ইসরায়েলের আলোচকদের মঙ্গলবারই গাজায় লড়াই বন্ধে হামাসের সঙ্গে নতুন করে একটি যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হতে আলোচনা শুরু করার কথা। গত 5 মাস ধরে যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে গাজার বাসিন্দারা। বাস্তবিক অর্থে এখনও সেখানকার সব মানুষ খাদ্য সহায়তার উপর নির্ভর করে বেঁচে আছে। গত অক্টোবরের 7 তারিখ থেকে গাজায় ইসরায়েলের হামলায় সেখানকার কৃষিজমি ও খাদ্য অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। খাদ্য সরবরাহ ট্রাক ঘিরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী অতিরিক্ত তদারকির কারণে ত্রাণ সাহায্য মানুষের কাছে পৌঁছাতে পারছে না বলে জানিয়েছে সাহায্য সংস্থাগুলো। জাতিসংঘ সংস্থাগুলো বলছে যুদ্ধ যদি না থামে এবং ত্রাণ সরবরাহ না বাড়ে তাহলে উত্তর গাজা আগামী মে মাসের মধ্যেই দুর্ভিক্ষের মুখে পড়তে পারে। বিশ্বের দুর্ভিক্ষের ঘোষণা দানকারী সংস্থা দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন বলছে গাজার জনসংখ্যার প্রায় অর্ধেক ইতিমধ্যে অনাহারে আছে, বাকি যারা আছে তারাও জুলাই মাসের মধ্যে দুর্ভিক্ষের কবলে পড়বে। খাবারের সংকট সবচেয়ে বেশি গাজার উত্তর অঞ্চলে। 3টি জাতিসংঘ সংস্থা এবং কয়েকটি ত্রাণ সংগঠন নিয়ে গঠিত IPC গত সোমবার পরিস্থিতি মূল্যায়ন করে বলেছে আশু ব্যবস্থা না নেওয়া হলে উত্তর গাজায় এখন থেকে আগামী মে মাসের মধ্যেই দুর্ভিক্ষ দেখা দেবে। ওই অঞ্চলে লড়াইয়ের মধ্যে আটকা পড়ে আছে 3 লাখ। দাতব্য সংস্থা প্যাভার্টি চ্যারিটি কেয়ারের তথ্য মতে সম্প্রতি কয়েক সপ্তাহে উত্তর গাজায় অপুষ্ট ও পানি শূন্যতায় অন্তত 27 জনের মৃত্যু হয়েছে, যাদের 23 জনের শিশু। গাজার হাসপাতালগুলো অনাহারে অপুষ্টিতে থাকা শিশুদের দিয়ে ভরে উঠেছে। গাজার রাফা নগরীর আল আওদা স্বাস্থ্যকেন্দ্রে গত সপ্তাহে রাইটার্সের সাংবাদিকেরা মারাত্মকভাবে অপুষ্টির শিকার 10 শিশুকে দেখতে পাওয়ার কথা জানিয়েছে। পবিত্র রমজান মাসের শুরু থেকেই গাজার বাসিন্দারা মুখোমুখি হয়েছে নিষ্ঠুর বাস্তবতার, যে রমজান মাসে মুসলমানরা সারাদিন খাবার না খেয়ে রোজা রাখে সেটি এখন গাজাবাসীর সামনে দুর্ভিক্ষ হয়ে এসেছে। এদিকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিতের ঘোষণা দিয়েছে কানাডা। মঙ্গলবার এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। একটি সরকারি সূত্রের বরাতে বুধবার এই খবর জানা যায়। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকেই কানাডায় শুধু ইসরায়েলকে যোগাযোগ সরঞ্জামের মতো প্রাণঘাতী নয় এমন অস্ত্রের চালান রপ্তানি করেছে। তবে জানুয়ারি থেকে দেশটিতে কোনো রপ্তানি করা হয়নি বলে জানিয়েছে সূত্রটি। রেডিও কানাডার মতে কানাডিয়ান অস্ত্র রপ্তানির শীর্ষ দেশ ছিল ইসরায়েল। দেশটি 2022 সালে ইসরায়েলে $1,50,00,000 মূল্যের সামরিক সামগ্রী রপ্তানি করেছিল। এর আগে 2021 সালে দেশটি $1,90,00,000 মূল্যের রপ্তানি করে। মার্চে কানাডা সরকারের বিরুদ্ধে ইসরায়েলের অস্ত্র রপ্তানি স্থগিত করার জন্য একটি অভিযোগ দায়ের করেছিল আইনজীবীদের একটি জোট এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত কানাডিয়ানেরা। তারা বলেছিল কানাডা দেশীয় এবং আন্তর্জাতিক উভয় আইন লঙ্ঘন করেছে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে কাজ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে সোমবার একটি প্রস্তাব পাশ করেছে কানাডার পার্লামেন্ট। এদিকে ইউক্রেনে 2,000 সেনা পাঠানোর কথা অস্বীকার করল ফ্রান্স। ফ্রান্স ইউক্রেনে 2,000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছিল রাশিয়া। তবে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার এই দাবি অস্বীকার করেছে। 19 মার্চ মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থা প্রধানের মন্তব্যকে বিভ্রান্তিকর এবং দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় রাশিয়ান ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের পরিচালক সের্গেই নারিশকিন যে কৌশল অবলম্বন করেছেন তা আবারও রাশিয়ার পদ্ধতিগতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচারের চিত্র তুলে ধরেছে। ফ্রান্স রাশিয়ার বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা ছড়ানোর অভিযোগ করেছে। এর আগে SVR এর প্রধান সের্গেই নারিশকিন মঙ্গলবার দাবি করেছে যে ফ্রান্স ইউক্রেনে 2,000 সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার রাষ্ট্রবার্তা সংস্থা তাস এর সঙ্গে একটি সাক্ষাৎকারে নারিশকিন অভিযোগ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার দেশে ব্যাপক বিক্ষোভ এড়াতে ইতিমধ্যে ইউক্রেনে নিহত ফরাসি সৈন্যদের প্রকৃত সংখ্যা গোপন করেছেন। তাস নারিশকিনের উদ্ধৃত করে বলেছে যে ফ্রান্স ইউক্রেনে প্রায় 2,000 সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ফরাসি সৈন্যরা রুশ বাহিনীর জন্য বৈধ লক্ষ্য হবে যদি তারা তলোয়ার নিয়ে রাশিয়ান ভূখণ্ডে আসে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে কারণ প্যারিস ইউক্রেনের প্রতি সমর্থন বাড়িয়েছে। এছাড়া দেশটির সঙ্গে একটি দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে এবং দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছে।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তিনি বলেছেন মস্কোকে অবশ্যই পরাজিত করতে হবে। ইউরোপীয় সৈন্যদের ইউক্রেনে যাওয়ার বিষয়টি তিনি উড়িয়ে দেননি, তবে রাশিয়ার বিরুদ্ধে ফ্রান্সের শত্রুতা উস্কে দেওয়ার কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি। এদিকে ফের কুপিয়ানস্ক স্বর্গ দখলের পথে রাশিয়া। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করে কুপিয়ানস্ক দখল করে নেয় রাশিয়া, পরে ইউক্রেনের বাহিনী তা আবার নিজেদের দখলে নেয়। ফের রাশিয়া কুপিয়ানস্ক দখল করে নিতে পারে বলে মনে করেছে স্থানীয় বাসিন্দারা, তারা সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে। আপনি যদি খারকিব থেকে দক্ষিণ পূর্বে যান তাহলে রাস্তার ধারে একটা সাইন দেখতে পাবেন, তাতে লেখা কুপিয়ানস্কের রায়, তার মানে কুপিয়ানস্কের স্বর্গ। এর আগে এর সঙ্গে জেলা কথাটাও লেখা থাকতো, এখন আর নেই। ইউক্রেন আক্রমণে দিন কয়েক পরেই রাশিয়া এই শহর দখল করে নেয়। সেপ্টেম্বরে ইউক্রেন আবার তা দখল করে। এই শহর হলো ইউক্রেনের গুরুত্বপূর্ণ রেল হাব। শহরে এখন শুধু সামরিক বাহিনী ও তাদের যানবাহন চলাফেরা করছে, মাঠে চাষ হয় না, গ্রামগুলি ধ্বংস হয়ে গেছে, স্বর্গ কথাটা শুধু সাইনবোর্ডেই থেকে গেছে, বাস্তবে তার চেহারা বদলে গেছে। শহরের কয়েক কিলোমিটার দূরে এখন রাশিয়ার সেনা রয়েছে, তাদের গোলা শহরে এসে পড়েছে, তাদের বিমান মাঝে মধ্যে এখানে হামলা করছে, এই শহর তাদের মর্টারের রেঞ্জের মধ্যে এসে গেছে। দুই দেশের সেনার মধ্যে এখন এখানে তীব্র লড়াই হচ্ছে। এই শহর 7 মাস রাশিয়ার দখলে ছিল, এখন ইউক্রেনের সেনার হাতে উপযুক্ত পরিমাণে গোলা বারুদ নেই, ফলে আবার এই শহর রাশিয়ার অধিকার করে নিতে পারে এমন আশঙ্কা প্রবল হচ্ছে। তাতিয়া পেশায় চিকিৎসক, কুপিয়ানস্ক হাসপাতালের সহ অধিকর্তা। রাশিয়া আক্রমণ তীব্র করার পরও তিনি তার কাজ করে যাচ্ছেন। তিনি DW-কে বলেছেন যে রুশরা যদি এই শহর দখল করে তাহলে আমি পালাবো। আগেরবার রাশিয়া যখন শহর দখল করেছিল তখন তারা সেখানেই ছিলেন, তখন তাতিয়ানা রুশদের সঙ্গে তর্ক করেছিলেন, তারা নির্দেশ মানতে চাননি, আহত রুশ সেনার চিকিৎসা করতে চাননি, তাই এবার তাকে দেখলেই রাশিয়ার সেনারা গুলি করে মারবে বলে তিনি মনে করেন। এদিকে অরুণাচল চীনের নয়, ভারতের রাজ্য, বলেছে যুক্তরাষ্ট্র। অরুণাচল নিয়ে গত কয়েক দশক ধরে দুই প্রতিবেশী ভারত ও চীনের মতো চলমান দ্বন্দ্বের মধ্যে এই ইস্যুতে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করল যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অরুণাচলকে ভারতীয় রাজ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটির সরকার। এই দিন ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন অরুণাচলকে ভারতীয় ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে আমেরিকা, সেই সঙ্গে সীমান্ত পেরিয়ে অন্য কোনো রাষ্ট্রের সামরিক বা বেসামরিক অনুপ্রবেশ স্থাপনা নির্মাণ এবং দখলদারিত্বের মাধ্যমে অরুণাচলকে নিজেদের এলাকা বলে প্রচারের একতরফা চেষ্টারও তীব্র বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। হিমালয় পার্বত্য অঞ্চলের পশ্চিম অংশের এক পাশে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত, অন্য পাশে অরুণাচল রাজ্য। তিব্বত অরুণাচল সীমান্তের 3000 কিলোমিটার। গত শতকে 60-এর দশক অরুণাচলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। এই ইস্যুতে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও চীনের মধ্যে প্রথম যুদ্ধটি হয়েছিল 1962 সালে, এরপর সর্বশেষ যুদ্ধ হয় 2020 সালে। সর্বশেষ যুদ্ধে 20 জন ভারতীয় সৈন্য এবং 4 জন চীনা সেনা নিহত হয়েছে। তারপর আর যুদ্ধে না চলালে অরুণাচল তিব্বত সীমান্ত এলাকায় বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে দুই দেশই। চলতি সপ্তাহে শুরুর দিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এবং দেশটির সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল শাং জিয়াওগ্যাং এক সাক্ষাৎকারে অরুণাচলকে তিব্বতের অংশ বলে দাবি করেছিল। ওই অঞ্চলটি তিব্বতের, ভারত অবৈধভাবে দেশটি দখল করে অরুণাচল নাম দিয়ে। বেইজিং ভারতের এই পদক্ষেপের তীব্র বিরোধী এবং ওই অঞ্চলে কখনো ভারতীয় ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দিয়ে দৃঢ় প্রতিজ্ঞ। শাং জিয়াওগ্যাং এর এই মন্তব্যের কয়েকদিনের মধ্যে এই ইস্যুতে ভারতকে সমর্থন করে বক্তব্য দিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।